বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে আঁকানোর নিয়মটা দেখানো হয়েছে। প্রথমে আমরা একটা অফসেট পেপার A4 সাইজ নিয়ে নেব, এরপরে 1.5 ইঞ্চি করে দুই পাশে সুন্দর করে মাপ দিয়ে নেব, এরপরে তাকগুলো জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে আবার এই পাশে আমরা একই পরিমাণ মানে 1.5 ইঞ্চি করে আবার দাগ দিয়ে নেব। নেওয়ার পরে আমরা কিছু বক্স তৈরি করব যেগুলো যাতে স্কোয়ারের মতো দেখা যায়, যেমনটা দেখা যাচ্ছে। এরপরে আমরা একটা কতগুলো বক্স তৈরি হয়েছে তার জন্য আমরা নাম্বারিং করে রাখব। আমাদের একদিকে হতে হবে 5টা, আর একদিকে 7টা হতে হবে। এরপরে আমরা আমার এই গ্রাফটাই যদি দেখলে বোঝা যাবে যে আসলে কোথায় থেকে শুরু করি। প্রথম যে ঘরটা আছে এখান থেকে আমরা শুরু করব। কীভাবে শুরু করব, ঠিক এইভাবে যদি সবাই তোমরা যদি আঁকো তাহলে সহজে মানচিত্রটা আঁকতে পারবে। আমার আমি যখন প্রথম ঘরটার ভিতরে কীভাবে দাগ দিয়েছি ঠিক এইরকম করে ওই ঘরটা পর্যন্ত ভিডিও যাওয়ার পরে পুশ করে রেখে দিয়ে তারপরে ওইটুকু করে নিতে হবে। এরপরে আবার ভিডিও চালু করে আবার দ্বিতীয় ঘরের কোন পর্যন্ত গিয়েছে সেই পর্যন্ত যাওয়ার পরে আবার ভিডিওটা পুশ করে রেখে আবার কন্টিনিউ করতে হবে। আর এইভাবে তোমরা আমি যেভাবে করছি ঠিক এইরকম করে যদি তোমরাও করো তাহলে খুব সহজেই বাংলাদেশের মানচিত্রটা আঁকানো হয়ে যাবে। আমরা শেষ পর্যন্ত যদি দেখি তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবো যে আসলে কোথায় কোথায় দাগ দিতে হয়। আমি কীভাবে দাগ দিচ্ছি এটা ফলো করতে হবে এবং কোন ঘরটাই সর্বশেষ দাগটা আছে, উপরে ABCD দেওয়া আছে আর নিচে এই বাম সাইডে 1, 2, 3 দিয়ে নির্দেশ করছে আর কি কোন ঘরটার মধ্যে আমার এই দাগগুলো আছে। এরপরে আমরা এরকম করে শেষ পর্যন্ত দাগ দিতে থাকবো এবং তোমরা দাগ দেবো, তোমরা দেখতে থাকো।
আমাদের শেষ পর্যন্ত যখন হয়ে যাবে, এরপরে আমি আসলে সব দাগগুলো মুছবো না, শুধু মাঝখানে যেগুলো আমাদের মানচিত্র মাঝখানে যে দাগগুলো আছে এগুলো সুন্দর করে মুছে দিচ্ছি, যাতে করে ক্লিয়ার দেখা যায়। এরপরে আমরা বিভাগগুলোর নাম লিখে দেব, তারপর যে যার মতো ইচ্ছা মতো এক একটা বিভাগ এক এক রকম কালার করতে পারে, ঠিক আছে? এক একটার সাথে আর একটা কালার যদি না ম্যাচ হয় এটা দিলে ভালো। এছাড়া আমাদের এই মানচিত্রের ভেতরে কিন্তু নদী একটা ইয়ে আছে, ওইটা আজকে আমি এখানে দেখাইনি। আমরা যখন মানচিত্র আঁকবো তখন উত্তর পূর্ব পশ্চিম এগুলো একটু নির্দেশ করে দিলে খুব সুন্দর হবে আর কি। এইভাবে আমাদের একটা বাংলাদেশের মানচিত্র সহজে আঁকানো হবে। এছাড়াও যদি আরও কোনো কিছু আঁকানোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।